আজিঠু বড়িব প্রবল শীত পূর্বরু পশ্চিম রুহন্তু সতর্ক দুই রু চারি ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমিব ঠান্ডা পবন বহিব আসুছি আউ এক লঘুচাপ আগামী সপ্তাহরে হেব প্রবল বর্ষা সমুদ্রে ঘূর্ণিবলয় সৃষ্টি হবার সম্ভাবনা শত হইপারে পাঞ্জি গণনা রাজ্যের আজিঠু বড়িব প্রবল শীত এনে পানিপাগ কেন্দ্র পক্ষের সূচনা মিলছে দুই রু চারি ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমিব আভ্যন্তরীণ ওড়িশার অধিকাংশ জেলার তাপমাত্রা কমিব তেমন আজিঠার শীতক সম্ভাবনা প্রস্তুতি আরম্ভ করে নিয়ন্তু তবে আগামী এক সপ্তাহ পর্যন্ত পাগ মুখ্যত শুখিলা রহিব পানিপাগ বিভাগের তাজা সূচনা অনুসারে উনিশ তারিখের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের পশ্চিম সুমাত্রা নিকটরে এক ঘূর্ণিবলয় সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে তেমন পঞ্জিকা আকলন সত হব কিন্তু টিকিয়ে বিলম্ব হইপারে বলে আশঙ্কা মধ্যে করা যাচ্ছে তেমন আগামী সপ্তাহ উপরে সমস্ত নজর রয়েছে তবে এই ঘূর্ণিবলয় একুশ ও বাইশ তারিখে লঘুচাপ ক্ষেত্রে পরিণত হবার সম্ভাবনা রয়েছে এহা তামিলনাড়ু ও সংলগ্ন উপকূল আড়কু মুহাইব বলে জনাপড়ছে তবে এহা পরে পরে অধিক ঘনীভূত হবার সম্ভাবনা রয়েছে যাহাফলরে চব্বিশ তারিখ ঠার ওড়িশার পাগ মেঘুয়া রহব আউ প্রবল বর্ষার সম্ভাবনা রয়েছে তবে আসন্তা দশ দিন পর্যন্ত রাজ্যের কুহুড়ি হবার এতে সম্ভাবনা নথিবা কহিছি পানিপাগ বিভাগ কিন্তু বর্ষা নিয়ে সতর্ক হওয়াকু পরামর্শ দিয়া যাইছি কালি পনের সহরর রাতির তাপমাত্রা কোড়িয়ে ডিগ্রি তলে রেকর্ড হয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা জি উদয়গিরি ঠারে বার ডিগ্রি রেকর্ড হয়েছিল বেড়ে সম্বলপুর জেলা চিপলিমারে পনের দশমিক ছ ভদ্রকরে ষোহ ভবানীপাটনার ষোহ দশমিক আট সুন্দরগড় বলাঙ্গীরে সতর সম্বলপুর ও কোরাপুটে সতের ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা যাইছি কিন্তু আজিঠার রাজ্যের সবু জেলার শীত অধিক হব বলে জনাপড়ছে। ব্যুরো রিপোর্ট, জি7 ওডিয়া।